পর্দা বিরিয়ানির মাংসের জন্য আমি এদিকে নিয়েছি 1/4 টিস্পুন হলুদ পাউডার, 1 টেবিলস্পুন লাল মরিচের পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার আর পরিমাণ মতো লবণ। এখন এদিকে জায়ফল নিয়েছি একটা, জয়িত্রী নিয়েছি 1 টিস্পুন, এদিকে লং নিয়েছি 7-8টা এবং কালো এলাচ নিয়েছি 2টো, সবগুলো একসাথে গ্রাইন্ড করে নিব। এদিকে এলাচি নিয়েছি 8 থেকে 10টা, লং নিয়েছি 5-6টা, দারচিনি নিয়েছি 3 পিস, তেজপাতা নিয়েছি 3 পিস আর স্টার অ্যানিস নিয়েছি 2টা। এখন আমি এদিকে 2.5 কাপ পোলাও চাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এবং পরে মাংস ম্যারিনেট করব। এদিকে আমি 1 কেজি গরুর মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এদিকে 1/4 কাপ পেঁয়াজ পেস্তা এবং আগের যে পাউডার মশলাগুলো দেখিয়েছিলাম সবগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ, এক টেবিল চামচ বাদাম বাটা, 3 টেবিল চামচ লেবুর রস, 3 পিস, দারচিনি 3 পিস, 8 থেকে 10টা এলাচি, 5-6টা লং, 2টা স্টার অ্যানিস, তেল 1 কাপ। এই তেলটা হচ্ছে আমি পেঁয়াজ বেরাস্তা করতে সময় যে তেলটাও সেটাই দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো একদম ভালোভাবে ম্যারিনেট করে নেব। তারপর আমি 3 টেবিল চামচ পাউডার দুধ মিক্স করে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে আরও বেশি টাইম নিয়ে রাখতে পারেন, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আরও বেশি টাইম নিয়ে রাখবেন, তাহলে মাংসের মধ্যে টেস্টটা আরও ভালো আসবে। এখন আমি প্রেশার কুকারে অল্প একটু তেল দিয়ে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। পুরোটা মাংস দিয়ে দেওয়ার পর 10 মিনিটের জন্য ঢেকে দিব। একবারে 10 মিনিট পর আমি চেক করব। আর আমার কুকারে 10 মিনিটের থেকে বেশি টাইম লাগে না মাংসের রান্না হতে, আপনারা আপনাদের কুকার বুঝে সে অনুযায়ী চেক করবেন। মাংসটা এখন ঢেকে দেব। এখন পর্দা বিরিয়ানির যে পর্দাটা মানে যে মেইন রুটিটা, সেটার জন্য আমি এদিকে ময়দা নিয়েছি 3 কাপ, বেকিং পাউডার দিয়েছি 1 টেবিল চামচ, দই দিচ্ছি এদিকে আমি 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো 1 টেবিল চামচ, তেল দিয়ে ভালোভাবে মেখে একটা পারফেক্ট ডো রেডি করে নেব। এখন আমি এদিকে 1 কাপ পানি অল্প অল্প করে দিয়ে দিব। ডোটা রেডি হয়ে যাওয়ার পর কিছুক্ষণ কভার করে রেখে দিব আর ততক্ষণে চালটা রেডি করে নিব। এখন আমি এদিকে 1/3 কাপ পানিতে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি, 5টা এলাচি দিচ্ছি, 2টা স্টার অ্যানিস এবং 3 পিস তেজপাতা দিব। এদিকে আমি 1.5 টেবিল চামচ তেল দিয়েছি, 1/2 চা চামচ কেওড়া বাটার দিয়ে ভালোভাবে বয়েল হয়ে যাওয়ার পর চাল পুরোটা দিয়ে দিব। চালটাকে আমরা 90% সিদ্ধ করব, তাই চাল দেওয়ার 3 থেকে 4 মিনিট পর আমরা নামিয়ে ফেলব। মাংসটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এদিকে 1/2 চা চামচ কেওড়া বাটার দিয়ে নামিয়ে ফেলব। আর এদিকে চালটাও 90% সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে ফেলছি।
এখন আমি রুটিটা বেলে ফেলবো। আর এটার সাইজটা অলমোস্ট আপনারা যে প্যানে সেট করবেন সেটা ডাবল সাইজের বানাবেন, কারণ যাতে আমরা কভার করতে পারি। আমি আমার সুবিধার জন্য ঢাকনাটা নিয়েছি, কারণ আমি এটার সাইজেরই বানাবো। রুটিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আর আপনাদের রুটি যদি গোল নাও হয় তা কোনো সমস্যা নেই, কারণ সেটা দেখা যাবে না একদমই। এখন একটা প্যানে তেল গ্রিস করে রুটিটা দিয়ে দিব। এখন রুটি এইভাবে করে ভাঁজ করে প্যানের একদম সেন্টারে দিয়ে দেন সেট করে নিব। একদম হালকা হালকা করে স্ট্রেচ করব, খুব বেশি করব না, কারণ খেয়াল রাখতে হবে যাতে ছিঁড়ে না যায়। রুটি সেট হয়ে গিয়েছে। এখন আমি এদিকে প্রথমে চালের একটা লেয়ার দিয়ে দিব। এখন আমি এর উপর অল্প একটু পুদিনা পাতা আর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এখন পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এদিকে ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ। তো বেসিক্যালি আপনারা দম বিরিয়ানির সময় যেভাবে লেয়ারিং করেন সেভাবেই করবেন। এখন আমি এদিকে 2টা ফুড কালার নিয়েছি, অল্প অল্প করে দিয়ে দিব। এখন মাংস দিয়ে দিব। এখন আবার চাল দিয়ে দিব। এভাবে করেই সেম প্রসেস রিপিট করব। কিন্তু এখন আমি এদিকে ঘি 2 টেবিল চামচ দিয়ে দিব। প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়েছিলাম। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে কভার করে নিব।
আপনার রুটি বানাতে সময় যদি খুলে যায় তাহলে আপনারা একটু পানি দিয়ে নেবেন, আর যদি না খুলে তাহলে পানি দেওয়া দরকার নেই। এখন আমি চুলায় 3 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দিব, আর 3 মিনিট পরে উল্টিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, আর তখন মিডিয়াম লো ফ্লেম থাকবে। পর্দা বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে।